প্রিয় সুধি, আশা করি সকলে ভালোই আছেন। বিজনেস আইডিয়ার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদের সাথে এমন একটি প্রোডাক্টের বিজনেস নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি সকল পরিবারেই ব্যবহার হয়ে থাকে এবং মার্কেটের চাহিদা 12 মাস সমান থাকে। তাই আপনারা যদি এই বিজনেসটি শুরু করেন তাহলে মার্কেটে এর চাহিদা নিয়ে আপনাদের ভাবতে হবে না। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে যে বিজনেসটি নিয়ে আলোচনা করছি সেটি হলো স্টিলের প্লেট তৈরির বিজনেস। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব আপনারা কিভাবে এই স্টিলের প্লেট তৈরির বিজনেস শুরু করবেন এবং এই বিজনেস শুরু করতে আপনাদের কী মেশিনের প্রয়োজন হবে এবং কী র ম্যাটেরিয়ালসের প্রয়োজন হবে এবং এই র ম্যাটেরিয়ালস এবং মেশিন আপনারা কোথা থেকে সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন, এই সব কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিব। তাই আপনাদেরকে অনুরোধ করব এই বিজনেসটি সম্পর্কে ভালো ধারণা পাওয়ার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যেহেতু এই প্লেট সকল পরিবারেই ব্যবহার হয়ে থাকে তাই এই বিজনেস যদি আপনারা শুরু করেন তাহলে মার্কেটে এর চাহিদা নিয়ে আপনাদের ভাবতে হবে না। আপনারা প্লেট উৎপাদন শুরু করা মাত্রই আপনারা হোলসেল শুরু করতে পারবেন। বন্ধুরা, এই বিজনেসটি শুরু করার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে একটি অটোমেটিক মেশিন ক্রয় করতে হবে, যে মেশিনটির মাধ্যমে আপনারা অটোমেটিক্যালি প্লেটগুলো তৈরি করতে পারবেন এবং এর র ম্যাটেরিয়ালস হিসেবে প্রয়োজন হবে স্টিলের প্লেন্ট শিট। এই প্লেন্ট শিট এবং এই মেশিন সুলভ মূল্যে ক্রয় করার জন্য আপনাদের যেতে হবে কেরানীগঞ্জের জিঞ্জির এলাকায় অথবা ঢাকা ইসলামবাগে। সেখানে গেলে আপনারা অসংখ্য ফ্যাক্টরি পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা মেশিন এবং র ম্যাটেরিয়ালস ক্রয় করতে পারবেন সুলভ মূল্যে। বন্ধুরা, এই প্লেট তৈরির প্রসেস একদম ইজি। আপনারা যেখান থেকে মেশিন ক্রয় করবেন তারাই আপনাদেরকে শিখিয়ে দিবে, তাই আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই যে আপনারা এই প্লেটগুলো কীভাবে তৈরি করবেন এবং মেশিন কীভাবে অপারেট করবেন। বন্ধুরা, এই বিজনেসটির মাধ্যমে প্রচুর পরিমাণ লাভ করা সম্ভব। যেমন একটি প্লেট তৈরি করতে আপনাদের যদি 10 থেকে 15 টাকা খরচ হয় তাহলে সেই প্লেটটি আপনারা মার্কেটে হোলসেল বিক্রি করতে পারবেন 40 থেকে 50 টাকা, কারণ এই প্লেন্ট শিটগুলো কেজিতে বিক্রি হয়ে থাকে। 1 কেজি প্লেন্ট শিট 65 থেকে 70 টাকা রেটে বিক্রি হয়। 1 কেজি প্লেন্ট শিটে আপনারা বেশ কয়েকটা প্লেট তৈরি করবেন, সেদিক থেকে বিবেচনা করলে আপনারা প্রচুর পরিমাণ লাভ করতে পারবেন এই বিজনেসটিতে। আপনারা যারা একটি ভালো উৎপাদনমুখী বিজনেস করার কথা ভাবছেন তারা এই বিজনেসটি শুরু করতে পারেন। তবে আমি আপনাদের ভালোর জন্য বলবো, আপনারা যারা এই বিজনেসটি শুরু করতে চাচ্ছেন কিংবা শুরু করবেন ভাবছেন তারা এই বিজনেসটি শুরু করার আগে কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকা এবং ঢাকা ইসলামবাগে যে সকল ফ্যাক্টরিগুলো আছে এই প্লেট তৈরি, সে সকল ফ্যাক্টরিতে গিয়ে এই সকল ফ্যাক্টরির মালিকদের সাথে কথা বলে এই বিজনেসের A to Z সব কিছু ধারণা নেবেন। তাহলে দেখবেন এই বিজনেসটি শুরু করার পরে আপনাদের আর কোনো সমস্যার সম্মুখীন হবে না এবং তারাই আপনাদেরকে মার্কেট ধরে দিতে পারবে। তাছাড়া আপনারা প্লেট উৎপাদন করার পরে মার্কেটিংয়ের জন্য আপনারা আপনাদের জেলা শহরের ভিতরে বিভিন্ন মার্কেটে যে সকল মার্কেটে স্টিলের প্লেট বিক্রি হয়ে থাকে সেই সকল দোকানে গিয়ে আপনাদের স্যাম্পল দেখিয়ে আপনাদের রেট তাদের জানাতে পারেন। চেষ্টা করবেন বাইরের কোম্পানি থেকে তারা যে রেটে মালগুলো নেয় তার থেকে কিছুটা কম রেটে দেওয়ার জন্য। তাহলে দেখবেন দোকানদাররা আপনার প্রোডাক্ট বিক্রি করে বেশি লাভ রাখতে পারলে তারা অবশ্যই আপনার প্রোডাক্ট বিক্রি করবে। এভাবে বিজনেসটি শুরু করলে এবং এভাবে বিজনেস পরিচালনা করলে আপনারা খুব অল্প সময়ে মার্কেটে ভালো একটা জায়গা করে নিতে পারবেন এবং আপনাদের বিজনেসটি খুব দ্রুত গ্রো করবে। তবে আপনাদের ভালোর জন্য একটি কথা বারবার বলবো, সেটি হলো বিজনেসটি শুরু করার আগে অবশ্যই আপনারা এই প্লেট তৈরির উৎপাদনমুখী প্রতিষ্ঠানে ভিজিট করে আসবেন এবং তাদের কাছ থেকে A to Z সব কিছু ধারণা নিয়ে আসবেন। আশা করি বিজনেস আইডিয়াটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, নিজের এবং পরিবারের যত্ন নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।